রাজনৈতিক কর্মসূচির নামে রাজপথে বিএনপি কোনো সহিংসতা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। রাজধানীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এরকম হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী জাতীয় নির্বাচনের আগে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিএনপি জামাতের কর্মকাণ্ডকে সন্ত্রাস ও নৈরাজ্যকর উল্লেখ করে তাদের ধ্বংসাত্মক কর্মসূচির প্রতিবাদে রাজধানীর সবকটি সংসদীয় আসনে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগরীর উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি 32 নম্বর, মতিঝিল, লালবাগ, যাত্রাবাড়ি সহ 11টি স্থানে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন দলটি। স্থানীয় সংসদ সদস্য ছাড়াও প্রতিটি স্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বেলা 3টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এর আগেই বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে যোগ দেন। মোহাম্মদপুর টাউন হল এলাকায় শান্তি সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সকল ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। ষড়যন্ত্রকে পরিত্যাগ করে আসুন গণতন্ত্রের পথে, আসুন নির্বাচনের পথে। নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হলো একমাত্র ক্ষমতা বদলের একমাত্র পথ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে অনুষ্ঠিত অন্য একটি সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেন, গত 3টি জাতীয় নির্বাচনে বিএনপির যে ভরাডুবি হয়েছে আগামী নির্বাচনেও তাই হবে, আর তা জানতে পেরেই তারা নির্বাচনের পথ পরিহার করে ষড়যন্ত্রের পথ ধরেছে। আজকে আমরা চাইলে ঢাকা মহানগরের কোন এলাকায় আপনাদের নামার কোন সুযোগ ছিল না, কিন্তু যদি কোন সন্ত্রাসের আবার কোন ষড়যন্ত্র করা হয়, কোন নৈরাজ্য সৃষ্টি করা হয়, কোন জঙ্গিবাদ সৃষ্টি করা হয়, তাহলে বাংলার জনগণ আর হাত গুটিয়ে থাকবে না। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।